মাথাভাঙ্গা বিধানসভার আমতলা এবং মাথাভাঙ্গা শহরের ময়নাতলি মোড়ে শুক্রবার বিকেল নাগাদ বিজেপির শহীদ সম্মান যাত্রায় উপস্থিত হলেন কেন্দ্রীয় আদিবাসী প্রতিমন্ত্রী জন বার্লা। শহীদ সম্মান যাত্রার অঙ্গ হিসেবে এদিন মাথাভাঙ্গা বিধানসভার আমতলা এলাকায় এবং শহরের ময়নাতলি মোড়ে আসেন কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক প্রতিমন্ত্রী জন বার্লা। এদিন তার সাথে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশীল বর্মন, বিধায়ক নিখিল রঞ্জন দে, মালতী রাভা, অভিজিৎ বর্মন সহ অন্যান্যরা। এদিন এলাকায় দলীয় কর্মী সমর্থকেরা কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক প্রতিমন্ত্রী জন বার্লাকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন। মঞ্চ তৈরি থাকলেও এদিন কেন্দ্রীয় মন্ত্রী সভা করতে পারেনি বৃষ্টির জন্য, তাই এদিন শুধু সংবর্ধনা দিয়ে এই অনুষ্ঠান সমাপ্ত করা হয় এবং জন বার্লা বলেন পরবর্তীতে ভালো করে সভা করবেন। এদিন তিনি সাংবাদিকদের বলেন জনতা এবং প্রধানমন্ত্রীর আশীর্বাদ দিয়ে তাকে কেন্দ্রীয় মন্ত্রী বানিয়েছেন, তিনি সবসময় জনতার পাশে থাকবেন এবং সুযোগ সুবিধার জন্য লড়াই করবেন। উত্তরবঙ্গ আলাদা রাজ্য নিয়ে জিজ্ঞাসা করা হলে এদিন তিনি বলেন জনতার কথা তিনি কেন্দ্র সরকারকে জানিয়েছেন। এ বিষয়ে জন বার্লা কি জানাচ্ছেন শুনে নেব আমরা। जनता का सेवा करने के लिए हम जनता के पास रहेंगे, सुविधा के लिए हम हमेशा लड़ाई करते रहे। अच्छा, विभिन्न जगह अपना आटो करा हैटल करा, ये आरटीएमसी का कर्मसूची है, उसके बारे में हमको कुछ बोलना नहीं है। हमारा जो लोगों का आशीर्वाद लेना था, शहीदों का सम्मान देना था, हमने पूरा रास्ता भर में देता है। पुलिस का बाधा के बावजूद भी हजार हजार लोग निकल के हमें स्वागत किया, आशीर्वाद दिया। इतने ही हम जनता से आने वाला दिन जनता के लिए हम काम करें बस। भारत माता की।